প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে, ভীতি প্রদর্শন, বাড়ি ভাঙচুর, মারধর ইত্যাদি লাগাতার হুমকিতে সিপিএমের অসংখ্য প্রার্থী বাড়ি ছাড়া, বিশেষ করে আরামবাগের তিরল গ্রাম পঞ্চায়েতের গৃহবধূ নাসিমা বেগম, ছাত্রী কুহেলি দাস, প্রাক্তন প্রধান শিক্ষক শান্তিমোহন নন্দীসহ অনেক প্রার্থীর কোনো খোঁজ নেই, এমনটাই দাবি করে প্রশাসনের বিভিন্ন মহলে ডেপুটেশন দিল সিপিআইএম। মঙ্গলবার তাঁরা আরামবাগ এসডিও, এসডিপিও, বিডিও এবং আইসির কাছে এই ডেপুটেশন জমা দেন। তাঁদের প্রার্থীরা কোথায় কী অবস্থায় আছে তার হদিশ দিতে অনুরোধ করেন, পাশাপাশি তাদেরকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করার জন্য আর্জি জানান। এখন শুনুন তারা কী বলছেন। যত সক্রিয় আমাদের কাছে, হ্যাঁ, ওখানে যেখানে ভাঙছে মারছে তুলছে সেখানে সক্রিয়তা নেই, মেরে যখন ঘরছাড়া করেছিল স্যার, তখন কিছু নাই। কিরলে যে ঘটনা ঘটেছে তা এই আমাদের প্রার্থী মনোনয়ন দিয়েছিল মহিলা সমেত এবং কলেজ পড়ুয়া একটি মেয়ে কুহেলি দাস, নাসিমা বেগম, আমাদের মাস্টারমশায়, প্রধান শিক্ষক শান্তিমোহন নন্দী, এরা প্রার্থী দিয়েছিলেন। এছাড়াও আমাদের 23টা আসনে যে প্রার্থী আছে তাদের উপর নির্মম অত্যাচার হচ্ছে, সবাই বাড়ি ছাড়া হয়েছে, প্রার্থীরা কোথায় আছে জানি না। আমরা প্রশাসনের দায়িত্ব এই দ্বারস্থ হয়েছি, আমরা বিডিওর কাছে ডেপুটেশন দিয়েছি, আমরা বলেছি যে আমরা একাধিকবার জানানো সত্ত্বেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। রাতের পর রাত নির্মম অত্যাচার চালিয়েছি, বাড়ির পরিবার পরিজন বিধ্বস্ত, এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি, নির্লজ্জ একটা গণতন্ত্রের জায়গায় আমরা চলে যাচ্ছি। তাই আমাদের বিশ্বাস আছে, প্রশাসনের উপর আস্থা আছে, আমরা নিশ্চিত যে এর প্রতিকার হবে। আমরা চাই যদি না প্রতিকার হয় আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। কোন কোন প্রার্থী বাড়ি ছাড়া আপনার? এখন কিরলে যা অবস্থা, নাসিমা বেগম সে বাড়ি ছাড়া 22 নম্বর বুথ, কুহেলি দাস একদম কলেজ পড়ুয়া স্টুডেন্ট বাড়ি ছাড়া, শান্তিমোহন নন্দী প্রাক্তন হেডমাস্টার উচ্চ মাধ্যমিক স্কুলে সে বাড়ি ছাড়া, এরকম অসংখ্য প্রার্থী তারা বাড়ি ছাড়া, তাদের ট্রেস আউট আমরা পাচ্ছি না, এখনও খোঁজ পাচ্ছি না। তাই তারা অবিলম্বে যারা যাতে বাড়ি ফেরে, কোন অবস্থায় কিভাবে তাদেরকে কিডন্যাপ করেছে না কি করেছে আমরা জানি না, তাদের হদিস পাচ্ছি না। কোথায় কোথায় ডেপুটেশন দেবেন আপনারা, দিচ্ছেন? আমরা বিডিওকে ডেপুটেশন দিয়েছি, আমরা এসডিও মহকুমা শাসক তার কাছে এখন ডেপুটেশন দিচ্ছি, আমরা দেবো এসডিপিওর কাছে, আমরা ডেপুটেশন দেবো আইসির কাছে, প্রয়োজনে আমরা অবজারভারের কাছেও ডেপুটেশন দেবো, আমরা বলবো সব বিষয়টা। প্রার্থীদের সঙ্গে কবে থেকে আপনাদের যোগাযোগ নেই? আমাদের এই যে মনোনয়ন দেওয়ার পর থেকেই তাদের ক্রমাগত অত্যাচার চলছে, মানুষ যে বার্তা বহন করছে, কারা করছে এটা? হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি তৃণমূলের শাসক দলের দুষ্কৃতি বাহিনী এইটা নির্মম অত্যাচার চালাচ্ছে, দিনের পর দিন, রাতের পর দিন লাগাতার আক্রমণের মধ্য দিয়ে তারা চলছে, একদম বাধ্য করছে যে নমিনেশন তুলতে হবে। কিভাবে কোথায় আছে প্রার্থীরা আমরা জানি না। আপনার নাম? আমার নাম সুশান্ত কুমার মণ্ডল, আরামবাগ এক এরিয়া কমিটির সম্পাদক, সিপিআইএম।
মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন। ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড, খানাকুল, হুগলি। যোগাযোগ 9564887550, 7699344864 এবং 8637064001। পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি, অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে। এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা।